Assalamualaikum warahmatullahi wabarakatuh. স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার কুকিং চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে আবার নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। এটি খুলনার অনেক বিখ্যাত একটি রেসিপি। আমি এই চিংড়ি মাছের মালাইকারি করেছি গলদা চিংড়ি দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে হয়। চিংড়ি মাছের মালাইকারি, প্রথমে একটি বাটিতে পাঁচটা গলদা চিংড়ি নিব, ভালো করে পরিষ্কার করে নিব। এরপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে হবে। ভাজতে হবে যেন তেল ছিটে না আসে। ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। এখন এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, তারপর একটু নারকেলের দুধ দিয়ে কষিয়ে নেব। কাঁচামরিচ কয়েকটা, দুটা তেজপাতা, স্বাদ মতো লবণ, এবার চিংড়ি মাছ দিয়ে দেব। তারপর আবার নারিকেলের দুধ দিয়ে এক চা চামচ চিনি দিয়ে ঢেকে রাখবো, যেন সব মশলা মাছের ভিতর যায় আর মাছটাও যেন সিদ্ধ হয়ে যায়। তারপর একটু তেল ছেড়ে দিলে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। খুবই সুন্দর ঘ্রাণ একটা। আমি মাছটা এভাবে রাখতেই পছন্দ করি। দেখেন কত সুন্দর হয়েছে মাছটা। তো আমার রান্না দেখেই আপনারা জেনে গিয়েছেন যে কিভাবে তৈরি করতে হয়। আর অবশ্যই বাসায় আপনারা পোলাও দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারিটা খাবেন, অনেক টেস্ট লাগবে। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, লাইক দিবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।